আমি রোল কল করছি। 301 প্রেজেন্ট স্যার। দুই তিন চার ওয়ালাইকুম আসসালাম পাঁচ পাঁচ আছো ছয় সাত আট আমার লাইনে অনেক ডিস্টার্ব করছে, যাই হোক তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। তাহলে চলো, ছয় নাই সাতও নাই, আট আছো? আট নয়? ইয়েস স্যার। দশ এগারো? ইয়েস স্যার। এগারো কি আর একজন? তিনশো দশ। দশ আছো না? আচ্ছা ঠিক আছে। বারো তেরো চোদ্দ পনেরো ষোলো প্রেসিডেন্ট স্যার সতেরো আঠারো উনিশ প্রেসিডেন্ট স্যার বিশ একুশ প্রেজেন্ট স্যার বাইশ তেইশ চব্বিশ প্রেজেন্ট স্যার চব্বিশ আচ্ছা তোমার দুই গত দুইটা ক্লাস তুমি আসছেন ছিল দেখছো? জি স্যার। কি তোমার বিবাহ ছিল? না স্যার, আসলে একটু অসুস্থ ছিলাম তো। পঁচিশ পঁচিশ আসো? জি স্যার। তোমার নামটা কি কালি দিয়ে লেখা তুমি দেখছো? জি স্যার দেখছি। তাও তুমি কি অ্যাবসেন্ট করছো? দেখছো কি অবস্থা? একটা ক্লাসে আছো, একটা ক্লাসে অ্যাবসেন্ট, একটা ক্লাসে আছো, একটা ক্লাসে অ্যাবসেন্ট। স্যার আসলে আমার এদিকে বুঝছো সকালবেলা নেট আর কারেন্ট দুটো প্রবলেম করে, তো এই জন্য স্যার একটু প্রবলেম আসলে। তো আমারই ভাগ্য খারাপ দেখা যায়, সকালবেলা তো আমারই ক্লাস আর ওই টাইমে প্রবলেমটা করে, আর বিকালবেলা কি সুন্দর অন্যান্য ফেসবুক টেসবুক চলে কি সুন্দর, তখন ডিস্টার্ব করে না। বারে বা আমার কপালটাই খারাপ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি প্রেজেন্ট দিয়ে দিয়েছেন। তোমার কত? 317। এ নাও মাইশা। আমারটাও স্যার 303। তোমার তোমার কত? 323? তিন 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 ও 303। জি স্যার। সর্বনাশ, তুমি তো অনেকদিন পর প্রথম, আমি তো তোমাকে বোধহয় এই মাসে প্রথম পেলাম তাই না? না স্যার, এই যে সকালবেলা স্যার একটু নেটের প্রবলেম থাকে 9টা বা 10টার দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই যে ও সে কথা বলছিল। আচ্ছা এবার আসো, 326 27 28 29 30 31 32 31ও আছে 32ও আছে তাই না? জি স্যার। তেত্রিশ তেত্রিশ প্রেজেন্ট স্যার।
চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, প্রেজেন্ট স্যার, একচল্লিশ, বেয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, প্রেজেন্ট স্যার, নিচের দিকে নামাও, ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, প্রেজেন্ট স্যার, ঊনপঞ্চাশ, স্যার 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 হ্যাঁ স্যার আমার না মাইক্রোফোনে ডিস্টার্ব দিচ্ছিল স্যার, আমি এই জন্য 338 দিতে পারি মাত্র, ঠিক 338 জি স্যার, ঠিক আছে স্যার, 314 হ্যাঁ 314 দিয়েছি। আচ্ছা শেষ করি, 349, 50, 51, 52, প্রেজেন্ট স্যার, 304 বারবার জয়েন হচ্ছে আবার বারবার লিংক কেটে যাচ্ছে, একটু 304টা দিয়ে দিন, 307 তো দাও আছে, 307 স্যার, 307 এর পাশে কারেন্ট নাই, ও যে ও বলতেছে একটু দিয়ে দিতে, আচ্ছা থ্যাংক ইউ স্যার। এবার আসো 354, হ্যাঁ স্যার আসো, ইয়েস স্যার, 55, 56, সাতান্ন, আটান্ন, উনষাট, ষাট, ছাপ্পান্ন জি স্যার, হ্যাঁ 56 দিয়েছি। ৩৬০ আছো। এবার অভিশপ্তরা 61, 62, 63, 64, মাত্র জয়েন হয়েছে 339, একটু ওয়েট করো আমি এটা শেষ করি তারপর দিব না, আর 365, 66, 67, 68, ঊনসত্তর, সত্তর, একাত্তর, বাহাত্তর, তেহাত্তর, চুহাত্তর, প্রেজেন্ট স্যার, পঁচাত্তর, ছিয়াত্তর। এবার আমাকে বলো তোমরা পরে ঢুকেছো, জয়েন করেছো, হাজিরা দিতে পারোনি, এমন কে কে? 339 বললা প্রথমে, না 339, আর কেউ আছো পরে ঢুকে পরে জয়েন করেছো হাজিরা দিতে পারোনি, এমন কেউ আর নেই? যাই হোক, আমরা গতদিন কিন্তু 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে করতে দেওয়া ছিল, আমি প্রথম দিন 1 নম্বর অঙ্কটা চেক করেছিলাম প্রত্যাশার খাতা থেকে, ও সুন্দর করে অঙ্কটা করেছিল, আমি আজকে 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে বাসার কাজ দিয়েছিলাম, তোমরা কি সবাই করেছো অঙ্কটা, সবাই কি অঙ্কটা করেছো,
সবাই অঙ্কটা করেছে, সবাই করেছে, অঙ্কটা খুব সুন্দর ছিল এবং আস্তে আস্তে দেখবো যে অঙ্কগুলো করতে ভালো লাগবে। আজকে আমরা বড় একটা অঙ্ক করব, সেটাও বাড়ির কাজ দিব। তবে আজকে আমি অঙ্ক যেটা যার চেক করব সে হলো 374 নাসরিন আক্তার। নাসরিন তুমি কি অঙ্কটা করেছ? স্যার আমি তো করিনি। তুমি অঙ্কটা করনি, তাহলে তো তোমার কাছ থেকে আমি 2 নাম্বার কেটে নেব। কাজ তো তুমি ভালো করনি, অঙ্কটা তোমার করা উচিত ছিল। যেহেতু নাসরিন দিতে পারেননি, তাহলে এবার আমি চাই যার কাছে চাইবো তোমরা একটু দেখো খেয়াল করে। আজকে আমি চাইবো খাতা নাবিলা তাবাসসুম। নাবিলা 307 নাবিলা স্যার ওর বাসায় তো নেট প্রবলেম। ও নেট প্রবলেম? জি স্যার। আচ্ছা ৩৭১ রাবেয়া ব্যাপারী, তুমি কি অঙ্কটা করেছ? ৩৭১ ৩৭১ রাবেয়া স্যার রাবেয়া পার্টিসিপেন্টসে নাই। নাই, তাহলে হাজিরা দিয়ে চলে গেছে, হাজিরা দিয়ে চলে গেল। ৩১০ সামিয়া, ৩১০ সামিয়া তুমি কি অঙ্কটা করেছ? ৩১০ সামিয়া, কিছুক্ষণ আগে তো তোমার গলা শুনলাম, ও মনে হয় বাড়ির কাজ করেনি। এবার বলো তো কে দিতে চাও? স্যার আমি দেই। ৩১৬ স্যার আমার প্রেজেন্ট দেন না, আমি তো উপস্থিত আছি। স্যার আমি দেই। ৩১৬ স্যার আমি দেই। আচ্ছা স্যার ৩১৬ দাও। ৩১৬ রাকিবা ইফতেকার। স্যার একটু শুনেন। হ্যাঁ স্যার, ৩২২ আমার প্রেজেন্ট দেন নাই। ৩২২ তুমি তো হাজিরাই করনি, তো দেব কিভাবে? এই যে এখন দিলাম স্যার, আমি করছি তো। করছো? আচ্ছা দিলাম। হ্যাঁ আর কেউ আছো নাকি? আর কেউ আছো? তাহলে রাবেয়া ইফতেকার, আমি রাকিবা ইফতেকার, আমি রাকিবার খাতাটা চেক করবো। ৩১৬ ৩১৬ তুমি কিন্তু গ্রুপে দিবা ছবিটা, বুঝছো? ৩১৬ তুমি অঙ্কটা গ্রুপে দিবা। জি স্যার দিয়েছি। আমরা কোশ্চেনটা আগে একটু দেখি। দেখো তোমরা বাড়ি কাজ করছো না, অথচ অনেকে বাড়ি কাজ করে দেখানোর জন্য ওয়েট করছে, আর তোমরা অনেকে বাড়ি কাজ করছো না। এই যে বিশদ আয় বিবরণী, এই যে আর্থিক বিবরণী, এখান থেকে কিন্তু প্রশ্ন বাধ্যতামূলক দুটো থাকবে, যতই সংক্ষিপ্ত সিলেবাস করুক। তাই এই সাবজেক্টে A+ পেতে গেলে কিন্তু এটাতে ভালো করতেই হবে, কোনো মাপ নেই। আর আমি তো যখন অফলাইনে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তখন তো আমি প্রতিটা ক্লাসে পরীক্ষা নেব, প্রতিটা ক্লাসে পরীক্ষা নেব। আমি যদি অনলাইনে মোটামুটি শিখাই ফেলতে পারি, আমি আর্থিক বিবরণীর উপর প্রতি ক্লাসে পরীক্ষা নেব, ক্লাসে বসে আমি করতে দেবো, প্রতিদিন পরীক্ষা হবে। তো যার জন্য তোমরা যারা শিখতে পারছো না, তারা কিভাবে পরীক্ষাগুলো দেবে? আর এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে যখন ফর্ম ফিলাপের ডেট হবে, তখন আমার সুপারিশ যাবে। অ্যাকাউন্টিং এ খারাপ করলে কিন্তু SSC পরীক্ষা দেওয়া যাবে না স্যার। দেখি অনেক প্রবলেম আসামি
ওর সঙ্গে একটু কথা বলার দরকার ছিল, তিনটা ক্লাসে অ্যাবসেন্ট, কিন্তু মাইকেই প্রবলেম, আমার ভাগ্যটাই খারাপ, যার সঙ্গে কথা বলতে চাই এরই মাইকে প্রবলেম। যাক দিয়ে দিলাম, বলে দিও যে তোমার মাইকে প্রবলেম দিয়ে দিয়েছে, কিন্তু মাইকটা ঠিক করো এনি হও। আচ্ছা তো আমি যে অঙ্কটা আজকে চেক করব, রাকিবার খাতা চেক করব, আমরা কোশ্চেনটা আগে একটু দেখে নেই। এই যে ছিল আমাদের প্রশ্নটা, আমরা গতদিন অঙ্কটা করেছিলাম, বিশদ আয় বিবরণীর ভিতরে যে আইটেমগুলো যাবে না সেগুলোকে আমরা লাল করে দিয়েছিলাম, বিজ্ঞাপন, মজুত পণ্য, ক্রয়, মজুরি, সাপ্লাইজ খরচ, এগুলো সব আমাদের হিসাবে আসবে। সমন্বয়গুলোর মধ্যে যে আইটেমগুলো সমন্বয়গুলো আসবে সেগুলো আমরা মোটামুটি এখান থেকে দেখে নিয়েছিলাম। আজকে রাকিবা অঙ্কটা আমাদেরকে দিয়েছে, তোমরা সবাই একটু দেখো প্রত্যাশার মতো সুন্দর করে অঙ্কটা করেছে কিনা আমরা একটু দেখি। তোমরা দেখো অন্যান্যরা যারা করেছো তারা একটু মিলায় নাও আমার সাথে সাথে, রাখিবার যদি কোথাও ভুল হয়। স্লো হয়ে গেছে, নেটটা অনেক ডিস্টার্ব করছে আজকে, তো লাইনই আসছে না, মেসেঞ্জারটা অন হচ্ছে না। স্যার ব্যাকে গিয়ে দেন আবার ট্রাই করে দেখেন তো। হ্যাঁ তাই করছি। Thank you.
এখন দেখো, হ্যাঁ ও অনেক সুন্দর করে করে চক্র। তোমরা খেয়াল করো সবাই, বিক্রয়টা ছিল 2,34,000, আর এর সঙ্গে অলিখিত বিক্রয়টা ও যোগ করেছে 12,000। তাহলে আমাদের নেট বিক্রয়ের পরিমাণটা চলে আসছে 2,46,000। এটার সঙ্গে বাদ দিয়েছে সে বিক্রিত পণ্যের ব্যয়, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 24,000, ক্রয় ছিল 1,35,000, সেখান থেকে বিনামূল্যে পণ্য বিতরণ 3,400 টাকা বাদ। তাহলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ চলে আসছে 1,31,600, আর মজুরি খরচের পরিমাণটা ছিল এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ 10,000। এবার ও এই তিনটাই যোগ করে দিয়েছে, এই তিনটা যোগ করে যোগফলটা চলে আসছে হলো তোমার 1,65,600, আর সেখান থেকে সমাপনী মজুত পণ্য 37,000 বাদ দেওয়াতে সে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছে 1,28,600। আর বিক্রয় থেকে যদি 1,28,600টাও বাদ দিয়ে দেয়, তাহলে ও কিন্তু এই যে বিক্রয় যেটা ছিল সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে ও কিন্তু মোট মুনাফাটা পেয়ে যাবে 1,17,400। এই তোমরা অন্যান্যরা যারা করেছ তাদের সঙ্গে কি মোট মুনাফাটা মিলছে? এবার দেখো এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের আন্ডারে আমাদের প্রথমে বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে দেখো বিজ্ঞাপনটা ছিল 12,000, তার সঙ্গে বিনা, হ্যাঁ স্যার 310 SW করছি স্যার, তখন শুনি নাই, আমি একটু বাহিরে গেছিলাম। তো ঠিক আছে, আর কি করা যাবে, আর তো সময় নাই, আমি তো বসে থাকতে পারি না, তাই না? তুমি ক্লাস টাইমে কেন বাইরে যাবে বলো? স্যার একটু দরকার ছিল। এদিকে দেখো তুমি মিলাই নাও, এখন বিজ্ঞাপন 12,000 যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 3,400, মোট হয়ে গেল 15,400। সেখান থেকে আমাদের অবলোপন বলেছিল 10,400, অবলোপন না ভুল হয়ে গেল, এটা বিলম্বিত হবে, ইয়ে রাখিবা। আচ্ছা স্যার, এটাকে অবলোপনটা কেটে এখানে বিলম্বিত লেখো, 10,400টা বিলম্বিত হলে অবলোপন হয় 5,000, বুঝছো? যতটুকু অবলোপন হয় ততটুকুই ব্যয় হিসেবে বিবেচিত হয়। তাহলে আমাদের অবলোপন করতে বলেছে 5,000, তাহলে এই যে 5,000 টাকা আমরা ব্যয় হিসেবে লিখলাম, তাহলে বাকি 10,400 টাকা হয়ে যাবে আমাদের বিলম্বিত। এই অবলোপনের জায়গায় এটাকে বিলম্বিত নামে লেখো। আচ্ছা এবার দেখি ও পরের পেজে কি করলো। দেখো অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে সাপ্লাইজ খরচ ছিল 33,000, সেখান থেকে বাদ অব্যবহৃত 6,200, তাহলে হয়ে গেল 26,800। আর আসবাবপত্রের অবচয় ধরতে বলেছে 1,75,000-এর উপরে 5%, তাহলে 8,750 টাকা। আর এই দুটো মিলায় মোট অফিস ও প্রশাসনিক খরচ দাঁড়ালো 35,550। তাহলে এইটা আর বিক্রয় ও বিপণন খরচ মিলায় আমাদের মোট পরিচালন ব্যয়ের পরিমাণ দাঁড়ালো 40,550 টাকা। আর আমরা এই এই মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয়টা বাদ দিলেই আমরা নেট মুনাফাটা পেয়ে যাব 76,850 টাকা। রাকিবার অঙ্কটা হয়েছে, দেখো তো রাকিবার সঙ্গে তোমাদের এই নেট মুনাফাটা সবার মিলছে না? জি স্যার। রাকিবা অঙ্কটা পেরেছে, হ্যাঁ স্যার। আমরা যদি হচ্ছে বিক্রয় বিপণন আর অফিস ও প্রশাসনিক খরচটাকে মানে উপরে আন্ডারলে মানে না লিখে যদি শুধু একবারে পরিচালন ব্যয়টা, হ্যাঁ আমি আমি এই কথাটা আগেই বলেছি যে আমরা ইচ্ছা করলে পরিচালন ব্যয় লিখে সবগুলো একসাথে লিখতে পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের মধ্যে যদি তোমাকে অফিস ও প্রশাসনিক খরচ বের করতে বলে, সৃজনশীল প্রশ্নের মধ্যে যদি তোমাকে বিক্রয় ও বিপণন খরচ বের করতে বলে, তাহলে তো তুমি আর এদেরকে চিনতে পারবে না, পারবে? একসঙ্গে লেখার অভ্যাস যদি করো তাহলে তুমি পরিচালন ব্যয়গুলোকে হয়তো চিনতে পারবে, কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে কারা অফিস ও প্রশাসনিক এবং কারা বিক্রয় ও বিপণন, সেটাই সেই অফিস ও প্রশাসনিক ও বিক্রয় বিপণন যদি তোমাদের সৃজনশীলে প্রশ্ন করে ফেলে, তখন কি তুমি আলাদা করতে পারবে? তখন আলাদা করতে গেলে তোমার ভুল হয়ে যাবে না? তো এই কারণে তুমি হয়তো বিশদ আয় বিবরণী করার সময় পরিচালন ব্যয় লিখে সবগুলোকে একসাথে করে হয়তো লিখে দিতে পারবে, অসুবিধা হবে না, কিন্তু আমরা যেহেতু এই দুটোকে আলাদা করে শিখছি তাই এখন তোমার এই জিনিসটা আলাদা করে শেখা উচিত, তাই না?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাসায় কারেন্ট ছিল না, মাত্র আসলো, আমার রোলটা দিয়ে দিন। 306 অঙ্কটা করেছিলে বলে আমি তোমার যে দুই নাম্বার কেটে ফেলেছিলাম সেটা আমি আবার ফেরত দিলাম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর সামিয়া যাক ভালো হয়েছে। এখন আজকে আমরা তিন নম্বর অঙ্কটা পড়বো, আজকে আমরা তিন নম্বর অঙ্কটা পড়বো, আর তিন নম্বর অঙ্কটা পড়বো আমরা মায়েশাকে সাথে নিয়ে। মায়েশা আছো তো? মায়েশা জি স্যার আছি। মেহেরুননিসা, মায়েশা তোমার মাইকে প্রবলেম নাই তো? তুমি আবার মাঝপথে হারায় যাবে না তো? তাহলে মায়েশা তুমি রেডি? তোমরা সবাই একটু মনোযোগ দাও। স্যার মায়েশা তো নেই। মায়েশা নাই স্যার, 317 মেহেরুননিসা মাইশা নাই। ও 317 মেহেরুননিসা মাইশা নাই। জি স্যার। মাইশা কি আরেকজন আছে নাকি? জি স্যার আমি আছি। জি স্যার। তোমার রোল কত? স্যার 311। 311। ও মাইশা মাহবুবা, তো এটাই আমি মাইশা মাহবুবাকেই খুঁজছি। 311 মাইশা মাহবুবা, তোমাকে নিয়ে আজকে অঙ্কটা করবো। জি স্যার। তুমি কি মাইশা মাহবুবা, তুমি কি রেডি? তোমার মাইক ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, আমি তোমাকেই খুঁজছিলাম। তাহলে চলো 311 মাইশা মাহবুবাকে নিয়ে আমরা আমাদের তিন নম্বর অঙ্কটা স্টার্ট করি। সবাই খেয়াল করো, এই যে প্রবলেম ফর স্টাডি থ্রি, মাইশা মাহবুবা মেসার্স মাইশা এন্টারপ্রাইজের পর্ণধার, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে তার হিসাব বইতে নিম্নত রেওয়া মিলগুলো প্রস্তুত করা হয়েছে। মেসার্স মাইশা এন্টারপ্রাইজের রেওয়া মিল, মাইশা তুমি বলবা এই আইটেমগুলোর মধ্যে কোনগুলো আমাদের বিশদ আয় বিবরণীতে আসবে এবং কোনগুলো আসবে না। যেগুলো আসবে না তারা কি, তাদের পরিচয়টাও আমাকে বলবে। ঠিক আছে মাইশা, তুমি রেডি? তাহলে চলো সবাই একটু দেখে নেই আমরা অঙ্কটা, হাতে নগদ। মাইশা এটা আসবে বিশদ আয় বিবরণীতে? স্যার এটা হচ্ছে চলতি সম্পদ, যার জন্য এটা এখানে আসবে না, এটা চলতি সম্পদ। তুমি ঠিক বলছো, ঠিক বলছো। বলো তো ব্যাংক জমাতিরিক্ত? এটা চলতি দায়। এটা চলতি দায়, তার মানে এটাও আসবে না। প্রারম্ভিক মজুত পণ্য? স্যার এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে এটা আসবে। যন্ত্রপাতি? স্থায়ী সম্পদ স্যার, তাহলে এটা বিশদ আয় বিবরণীতে আসবে না। অবচয় সঞ্চিতি? স্যার এটা আসবে মনে হয় না, অবচয় আসে কিন্তু অবচয় সঞ্চিতিটা সবসময় উদ্ধৃত পত্রের সম্পত্তি পাশে ওই সকল সম্পত্তি থেকে বাদ যায়। বুঝতে পেরেছো মাইশা? যত রকম সম্পত্তির অবচয় সঞ্চিতি থাকে, যেমন এই অবচয় সঞ্চিতিটা কার? যন্ত্রপাতির। যখন আমরা উদ্ধৃত পত্র করব তখন এই অবচয় সঞ্চিতিটা ওই যন্ত্রপাতি থেকে বাদ যাবে। বুঝতে পেরেছ? তাহলে এই অবচয় সঞ্চিতিটা আমাদের উদ্ধৃত পত্রের আইটেম, এটা আমাদের বিশদ আয় বিবরণীতে আসবে না। তবে এবার দেখ যে আইটেমটা আমি পড়ছি, তুমি এই আইটেমটা দেখে একটু ভালো করে খেয়াল করো। আমি এই আইটেমটা তোমাকে সাথে নিয়ে আমি সবাইকে বোঝাতে চাই। 14% বিনিয়োগ, এই বিনিয়োগটা আমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের কপালের উপর একটা পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে, দেখছো? জি স্যার। তার মানে আমাদের এই সম্পদের উপরে সুদ হবে। তোমরা একটা কথা মনে রেখো, এর নিচে আবার 10% বন্ধকি ঋণও কিন্তু আছে, এই বন্ধকি ঋণটা আবার আমাদের জন্য দায়, এর কপালের উপরে একটা পার্সেন্টেজ আছে। তার মানে এই পার্সেন্টেজ গুলো দিয়ে না আমরা সুদ বের করি। সুদ আমাদের আয়ও হতে পারে, সুদ আমাদের ব্যয়ও হতে পারে। সুদ আমাদের আয়ও হতে পারে,
সুদ আমাদের ব্যয়ও হতে পারে, বুঝতে পেরেছ? তো যদি সম্পদের উপরে সুদ হয় তাহলে সেটা আমাদের আয় হবে, আর যদি দায়ের উপরে সুদ হয় তাহলে সেটা আমাদের ব্যয় হবে। সম্পদের উপরে সুদ আমাদের আয় হবে, আর দায়ের উপরে সুদ আমাদের ব্যয় হবে, মনে থাকবে এটা মাইশা? জি স্যার। তো তুমি এখন দেখো, আমরা বিনিয়োগ, বিনিয়োগের যে তারিখটা দেওয়া আছে, আমরা কিন্তু অঙ্ক করতে হচ্ছে 2016 সালে, দেখছো এই যে, কিন্তু আমরা এই বিনিয়োগটা করেছিলাম সেই 2010 সালে। তাই 10 সালে যেহেতু বিনিয়োগ করেছি তাহলে এই তারিখটার কোনো কাজে আসবে না, আমরা এই বিনিয়োগের উপর পুরো এক বছরেরই সুদ ধরবো। তো মাইশা তুমি এই 2,50,000 টাকার উপর তুমি 14% সুদ ধরো। সবাই ক্যালকুলেশনটা খেয়াল করো, অঙ্ক করার সময় তোমরা ভিডিওটা দেখে দেখে অঙ্কটা করবে। 35,000 হয়। এখন এই বিনিয়োগের উপরে আমাদের সুদ হয় 35,000, কিন্তু মাইশা তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের নিচে একটা বিনিয়োগের সুদ দেয়া আছে, এই যে দেখো একটা বিনিয়োগের সুদ দেওয়া আছে 24,000, তুমি কি দেখতে পেয়েছো বিনিয়োগের সুদটা? জি স্যার। তাহলে যেখানে আমাদের বিনিয়োগের সুদ হয়েছিল 35,000, এখন দেখা যাচ্ছে সেখানে বিনিয়োগের সুদ আগে থেকে দেওয়া আছে 24,000, তাহলে আমাদের বিনিয়োগের সুদটা বকেয়া রয়েছে কত টাকা বলতো? 11,000 টাকা বিনিয়োগের সুদ তাহলে আমাদের বকেয়া রয়েছে, ঠিক না বলো? জি স্যার। তোমরা এবার ভালো করে শুনে নাও, এই বিনিয়োগের সুদটা কিন্তু আমাদের একটা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় বলি, অন্যান্য আয় বলি, বিনিয়োগের সুদটা কিন্তু আমাদের অন্যান্য আয়, অপরিচালন আয় বা অন্যান্য আয়, বুঝছো? এই অন্যান্য আয় কিন্তু আমরা আমাদের বিশদ আয় বিবরণীতে আমরা কিন্তু যোগ করি, তোমাদের খেয়াল আছে এটা? এটা খেয়াল আছে তোমাদের? একদম উপরে যে আমি দেখিয়েছিলাম প্রথম যে বিবরণীটা, সেই বিবরণীর মধ্যে খেয়াল করো, সেই বিবরণীটার দিকে তাকাও। আমি প্রথম যে বিবরণীটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম শুরুতেই, এই যে দেখো, এই যে এখানে দেখো, পরিচালন ব্যয়গুলো বাদ দেওয়ার পর আমরা পরিচালন মুনাফা পেয়েছি, এবার অপরিচালন আয়গুলোকে যোগ করছিলাম 5 নম্বর পয়েন্টে, দেখছো? তারপর আমরা অপরিচালন ব্যয়গুলো বাদ দেই সবার শেষে নেট মুনাফা বের করার জন্য, নেট মুনাফা বের করার জন্য আমরা অপরিচালন আয়গুলোকে যোগ করি পরিচালন মুনাফা পাওয়ার পর। পরিচালন মুনাফা পাওয়ার পর আমরা অপরিচালন আয় যদি থাকে সেগুলো আমরা যোগ করে দেই, আর অপরিচালন ব্যয় থাকলে সেগুলো আমরা বাদ দিয়ে দেই। তাহলে অপরিচালন আয় থাকলে সেটা আমরা যোগ করে দেই, আর অপরিচালন ব্যয় থাকলে সেটা আমরা বাদ দিয়ে দেই। আর আমি এখন যে বিনিয়োগের সুদটা পড়লাম, ওই বিনিয়োগের সুদটা হচ্ছে অপরিচালন আয়। তাহলে আমরা এই অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সুদটা লিখবো না মাইশা? স্যার এখন কিভাবে লিখবো চলো সেটা আরেকবার একটু বলি, কিভাবে আমরা লিখবো আমরা এটা আরেকবার একটু বলি, চলো আমরা অঙ্কটার দিকে আগে যাই ফিরে। এই যে অঙ্কটা, তাহলে এখানে আমরা যেটা করব, মাইশা হিসাব করে দেখেছে যে বিনিয়োগের উপর 14% সুদ ধরলে এক বছরে সুদ আসে 35,000, অথচ আমাদের বিনিয়োগের সুদটা দেওয়া আছে 24,000, তাহলে আমাদের বিনিয়োগের সুদ বকে আছে 11,000। তাহলে আমরা এই বিনিয়োগের সুদটা অপরিচালন আয়ের মধ্যে লিখবো 24,000, তার সঙ্গে আমরা যোগ করব বকেয়া 11,000, তাহলে মোট টাকার ঘরে লিখবো আমরা 35,000। তোমরা কি বিনিয়োগের সুদটা অপরিচালন আয়ের মধ্যে কিভাবে লিখতে হবে এটা কি তোমরা সবাই বুঝছো? লাইন কেটে গেলে আমি আবার লিংক দিব, তোমরা সবাই জয়েন করবে, লাইন কেটে গেলে আমি আবার লিংক দিব, সবাই জয়েন করবে। তাহলে কি আমরা এই বিনিয়োগের সুদটা ওখানে লিখতে পারবো কিভাবে?